নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন আর এক রেসিপি নিয়ে, লোটিয়া ফিশ কাটলেট। এই লোটিয়া ফিশ কাটলেট অত্যন্ত টেস্টি একটি রেসিপি, এটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো ও শেয়ারও করো। এই লোটিয়া ফিশ কাটলেট আজকে আমি তোমাদের সাথে তাহলে শেয়ার করতে চলেছি। খুবই মুচমুচে টেস্টি এই ফিশ কাটলেট, সন্ধে চায়ের সাথে খুবই জমে যাবে। বাড়িতে অতিথি এলে তারাও খুবই খুশি হয়ে যাবে এই ফিশ কাটলেটটা যদি বানিয়ে খাওয়াতে পারো। খুবই সোজা একটি রেসিপি, মন দিয়ে দেখলে, একবার দেখলেই কিন্তু শিখে যাবে এবং বাড়িতে বানাতেও তোমরা পারবে ভালোভাবে। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 700 গ্রামের মতন লোটিয়া মাছ, এবং আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবুর রস মাখিয়ে রাখছি। লেবুর রস প্রথমে দিচ্ছি, এবং লেবুর রস দেওয়ার আগে কিন্তু অবশ্যই মাছটা ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে। নিয়ে দিচ্ছি লেবুর রসের পর নুন এবং হলুদ গুঁড়ো। নুন, হলুদ ও লেবুর রস খুব ভালো করে মাছটায় মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবং আমি একটি প্যান নিয়ে নিচ্ছি, নিয়ে আমি চপ তৈরি করবার জন্য যে মশলা লাগে সেটি ব্যবহার করছি। নিচ্ছি গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ এবং গোটা জিরে। এগুলি খুব ভালো করে শুকনো তাওয়ায় বা রোস্ট করে নেব, নিয়ে মিক্সিং বোলের মধ্যে গুঁড়িয়ে নেব। এবং আমি নিচ্ছি কুচনো পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা, আর তার সাথে কুচনো ধনে পাতা। শুকনো খোলায় ভেজে রাখা মশলা আমি রোস্ট করে নিলাম, এটি হচ্ছে চপের আসল মশলা যেটা চপের টেস্ট এনে দেবে। এবং নিচ্ছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট, এটা কিন্তু খুব বেশি মিহি হবে না, একটু ক্রাশ টাইপের করা হবে। নিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, সর্ষের তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর চপ বানানোর জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি, সর্ষের তেল চপের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা আগে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি মাছগুলো এই ভাজা পেঁয়াজের উপরই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাছগুলো আমি তেল ও পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে থাকব, এবং দিচ্ছি স্বাদ মতো না আরও একটু পরিমাণে নুন। ভালো করে এবার নুনটা মাছের সাথে মিশিয়ে নিতে থাকব, এবং দিচ্ছি স্বাদ মতন সামান্য একটু চিনি। ঠিকঠাকভাবে মাছগুলো আমি একের পর এক মশলা দিয়ে কষাতে থাকব, যাতে চপের মশলার টেস্ট খুবই অনবদ্য হয়, তবেই তো চপটা খেতে ভালো হবে। এবং দিচ্ছি ক্রাশ করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা, সবই একসাথে আমি এগুলো ব্যবহার করছি। এবং খুব ভালো করে মাছটা আমি কষাতে থাকছি। আদা, রসুন ও লঙ্কার পেস্ট দেওয়ার পর আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মাছগুলো যত সেদ্ধ হতে থাকছে বা যত ফ্রাই হতে থাকছে তত কিন্তু মাছগুলো ঘেঁটে যেতে থাকছে গ্রেভির সাথে। মশলার সাথে সম্পূর্ণ মাছগুলো মিশে গিয়ে খুব সুন্দর চপের মশলার টেস্টটা এনে দেবে। খুব ভালো করে মাছগুলো কষাতে হবে, নালে কিন্তু মাছের গন্ধ যাবে না। লোটিয়া মাছের একটা অন্যরকম একটু গন্ধ থাকে, সেই জন্য মশলা খুব ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ ও জিরে গুঁড়ো 1 চামচ। ধনে ও জিরে গুঁড়ো দেওয়ার পর আমি মাছটা প্রচুর পরিমাণে ফুটতে থাকছে যতক্ষণ, ততক্ষণ কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষাতে হচ্ছে। ধনে জিরে গুঁড়ো দেওয়ার পরেই আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও।
মাছগুলো দেখো ভেঙে যেতে থাকছে এবং মশলার সাথে খুব ভালো করে মিশে যেতে থাকছে। আর এই মাছের কাঁটা অত্যন্তই নরম, মুখে তো পড়বেই না অথবা গলাতেও আটকাবে না, কোনো ক্ষতি হবে না। এবং আমি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো, দিয়ে গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পর আমি খুব ভালো করে মাছগুলোর সাথে মিশিয়ে নেব। এটি খুব ভালো করে মাছগুলো কষানো হয়ে গেলে আরেকটি উপকরণ আছে যেটা চপের মশলা তৈরিতে খুবই পরিমাণে লাগবে, এবং চপের যে বাইন্ডিং বা চপ যে গড়া হয় তখন সেটা কিন্তু খুবই লাগে। সেই উপকরণটি হলো সিদ্ধ করা আলু। এই মাছের মশলা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর কাঁচা মশলার গন্ধ ছাড়বে না, মাছের আষ্টে গন্ধও একদম চলে যাবে, তখন সব ঠিকঠাক হয়ে গেলে আমি এবার এর মধ্যে মেশাবো সেই প্রয়োজনীয় উপকরণটি। চপ গড়তে গেলে বা চপ তৈরি করতে গেলে আলু সেদ্ধ কিন্তু মাস্ট। আলু সেদ্ধ না হলে চপের গড়া বা বন্ডিংটা ভালো হয় না। বাইন্ডিং ভালো করতে গেলে আলু সেদ্ধ একটু চপের মধ্যে দিতেই হবে, তাই সেটাই আমি এবার অ্যাড করব। আর বাড়িতে বানিয়ে এই চপ খেলে খুবই টেস্টি হয়, এবং বাইরে সবসময় তো যাওয়া সম্ভব হয় না, তাই এটি বাড়িতে বানালে সবাই কিন্তু খুব খুশি হয়েই খাবে। মাছ দেখো সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবং আমার সম্পূর্ণভাবেই মাছটা কষা হয়ে গেছে, খুবই ভালো করে কষা হয়ে গেছে আর মশলারও গন্ধ ছাড়েনি। মাছগুলো সম্পূর্ণ মশলার সাথে মিশে গেছে, একটু দেখে নিতে হবে ঠিকঠাক টেস্ট মতন এসছে কি না, নুন মিষ্টির স্বাদ সব ঠিকঠাক এসছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে মশলাটা সম্পূর্ণ হয়নি এখনও, যদিও তবুও আলু সেদ্ধ দিলে তবেই কিন্তু এটা সম্পূর্ণ হবে। তার আগে মাছটা খুব ভালো করে কষি নিতে হবে, এটা আমি কিন্তু বারবার বলছি এবং লক্ষ্য রাখতে হবে। এইবার আমি লাস্টে দিলাম সেদ্ধ করা আলু, দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে আমি রেখেছি চপের মশলা তৈরি করবার জন্য। এটা এবার আমি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালো করে ভাজা ভাজা বা কষা হবে, যেটা একদম টাইট হয়ে যাবে চপের মশলাটা। এবং আমি দিয়ে দিচ্ছি ভাজা বা রোস্ট করা যে মশলাটা রেখেছিলাম সমস্ত মশলার মিশ্রণের, সেই রোস্ট করা মশলাটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আলু ও মাছের সাথে মশলাটা মিশিয়ে নিলাম। এটাই চপের মশলার আসল টেস্ট বাড়িয়ে দেবে, বা বাইরে যে আমরা চপ কিনে খাই সেই চপের মশলার টেস্ট এই মশলাই কিন্তু এনে দেবে। এবং আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন একটু চিনি, অর্থাৎ চিনি গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, এখানে গোটা চিনি না দিলেও। এবং আমি খুব ভালো করে বানিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়ার পরেই অবশ্য বানাচ্ছি। এবং আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলি গোল গোল করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে একটু করে চেপে দিচ্ছি হাতে করে, সামান্য একটু চেপে দিতে হবে। এই কাটলেটের আকারে সমস্ত চপগুলো আমি গড়ে নিচ্ছি, খুব ভালো করে টাইট করে এই আলু ও মাছের মশলার পুর বানালে বা চপের মশলাটা বানালে তবেই কিন্তু এই কাটলেট ভালোভাবে হবে, নালে কিন্তু কাটলেট ভেঙে যেতে পারে। আর অবশ্যই খুব স্লো আঁচের মধ্যে, অর্থাৎ গ্যাসটা খুব কমিয়ে দিয়ে ভাজতে হবে, নালে কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। চপের আকারগুলো খুবই সুন্দর হবে, আস্তে আস্তে এগুলো ফ্রাই করতে হবে। বাড়িতে করে দেখবে খুবই ভালো লাগে খেতে এবং সবাই খুব খুশি হবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।